আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন লতিরাজ কচু। লতিরাজ কচু আমরা যে চাষ করে থাকি, কি ধরনের লতিরাজ কচু চাষ করবেন তা আমি বলবো। আমাদের লতিরাজ কচু যেটা মোটা, সবচেয়ে লতি মোটা বেশি হয় সেই লতিরাজ কচু আমরা চাষ করি। অলরেডি এই জমিতে কচুর লতি অলরেডি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লতিরাজ কচু, এটা লতি দেবে দীর্ঘ 8 মাস। এই যে কচু কি পরিমাণ লম্বা হয়, প্রথম অবস্থাতেই একটি গাছ থেকে কি পরিমাণ কচুর লতি বের হয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এটা ভালো একটি লাভজনক ফসল এই লতিরাজ কচু। আর এই লতিরাজ কচু লাগানোর নিয়ম, এক সাইডে 1.5 হাত আর এক সাইডে 1 হাত, অর্থাৎ লাইনে যে মধ্যে চলাচলের জন্য 1.5 হাত, আর এই যে লাইন, লাইনে লাগাবেন 1 হাত। সুতা টেনে সর্বোচ্চ লাগালে পারে সর্বোচ্চ ভালো। এবং এটা বছরের আবাদ, কারণ লাগানো থেকে শুরু করে 2 মাস পরে লতি আসবে। অনেক ইউটিউবার আছে বলবে 45 দিনে লতি আসবে, অনেকে বলবে যে হ্যাঁ 45 দিনে লতি আসবে, কিন্তু কচুর গাছে ছোট্ট মাথা, কিন্তু বিক্রয় করতে পারবেন না। বিক্রয় করতে গেলে 60 থেকে 65 দিন লাগবে। আর আমাদের যে লতি, নাটোরের মোটা লতিরাজ কচুর, দেখেন প্রত্যেক লতি হবে মোটা। প্রথম অবস্থাতেই একটি গাছ থেকে কি পরিমাণ বের হয়, প্রত্যেকটি গাছ থেকে দেখবেন 4টি 5টি 6টি করে বের হয়। যে দর্শক মণ্ডলী, আপনারা যদি এই নাটোরের লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।